আন্টার্কটিকা। পৃথিবীর সবচেয়ে দক্ষিণে থাকা এই মহাদেশ সবচেয়ে শীতলতম ও শুষ্কতম মহাদেশ। বরফের চাদরে মোড়া এই অঞ্চলে তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় থাকে হিমাঙ্কের নিচে। বর্তমানে বেশ কিছু ডলার খরচ করলে আপনিও আন্টার্কটিকায় পা রাখতে পারেন, চাক্ষুষ করতে পারেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ক্রুজে সময় কাটাতে কাটাতে দেখা মিলবে এখানকার অধিবাসীদের। কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগেও এই ভূখণ্ড ছিল অনাবিষ্কৃত। তুষার ঝড়, কনকনে ঠান্ডা, ধস, উপযুক্ত পরিকাঠামো, এ সব কিছু অগ্রাহ্য করেই বিভিন্ন অভিযাত্রীরা ঝাঁপিয়ে পড়েছিলেন দক্ষিণ মেরু জয়ের লক্ষ্যে। অনেকের মনে হতে পারে আন্টার্কটিকা ও দক্ষিণ মেরু অভিযান একই, কিন্তু না, আন্টার্কটিকা সমগ্র মহাদেশটিকে বোঝায় আর দক্ষিণ মেরু হলো ভৌগোলিক দক্ষিণ মেরু। আর এই দক্ষিণ মেরু জয়ের লক্ষ্যে বেরিয়েছিলেন ব্রিটিশ ও নরওয়েজিয়ান এই দুই অভিযাত্রীর দল। রবার্ট ফ্যালকন স্কট, এই ব্রিটিশ নেভি অফিসার শুধুমাত্র অভিযাত্রী ছিলেন না, বিজ্ঞানের বিভিন্ন শাখায় ছিল তার যোগ। 1910 সালে তিনি দ্বিতীয়বার পাড়ি দেন আন্টার্কটিকার উদ্দেশ্যে, তবে এবার সাথে নেমে পড়েন বিশ্বের প্রথম মানুষ হিসাবে দক্ষিণ মেরুতে পা রাখার লক্ষ্যে। বিভিন্ন বৈজ্ঞানিক অনুসন্ধান শেষের পর 1911 সালের 1 নভেম্বর স্কটের নেতৃত্বে 5 সদস্যের একটি দল পাড়ি দেয় মেরু অভিযানে। মোটর স্লেজ, ঘোড়া এবং অল্প কিছু সংখ্যক কুকুর নিয়ে যাত্রা শুরু করলেও যান্ত্রিক গোলযোগে স্লেজ বাতিল করতে হয়। তুষার ঝড়ে কাহিল হয়ে পড়া ঘোড়াগুলিকেও বাধ্য হয়ে মেরে ফেলা হয়। স্কট কুকুর দিয়ে স্লেজ টানানোর পক্ষপাতী ছিলেন না, তাই কুকুরদের পাঠানো হয় ক্যাম্পে এবং নিজেরাই এই পরিবেশে স্লেজ টানা শুরু করেন। শেষমেশ 75 দিনের এই দুর্গম যাত্রার পর স্কট ও তার সঙ্গীরা দক্ষিণ মেরু পৌঁছান 7 জানুয়ারি 1912। ছবিটা দেখে মনে হতেই পারে স্কট প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ মেরু জয় করেছেন, কিন্তু এটা নরওয়েজিয়ান ফ্ল্যাগ। প্রথমেই বলেছি, এই দক্ষিণ মেরু জয় দাঁড়িয়ে গিয়েছিল প্রতিযোগিতায়, আর এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন স্যার আমুনসন। নরওয়েজিয়ান অভিযাত্রী আমুনসন প্রথমে প্রস্তুতি নিয়েছিলেন উত্তর মেরু রওনা হওয়ার জন্য, কিন্তু এরই মধ্যে উত্তর মেরু জয় করে ফেলেন আমেরিকান অভিযাত্রীরা। জাহাজে উঠে তিনি নির্দেশ দেন দক্ষিণে চলার, অর্থাৎ দক্ষিণ মেরুই হয়ে দাঁড়ায় তার পাখির চোখ, এবং তারই যাত্রার কথা টেলিগ্রাম করে পাঠিয়ে দেন স্যার স্কটকে। স্কটের তুলনায় আমুনসনের পরিকল্পনা ছিল অনেক নিখুঁত, অভিযাত্রী হিসাবেও তার দল ছিল অনেক পারদর্শী। তিনি যাত্রা শুরু করেছিলেন স্কটের চেয়ে 60 মাইল এগিয়ে নতুন এক হিমবাহের পথ ধরে, যেখানে আগে কেউ চেষ্টা করেনি। আমুনসন বুঝিয়ে দিয়েছিলেন এটাই ছিল সবচেয়ে সহজ পথ। আমুনসন কুকুর এবং স্কির ওপর ভরসা রেখেছিলেন, নিজেরা কেউ ভারী স্লেজ টেনে শক্তি ক্ষয় করেননি, খাদ্যের অভাব হলে কুকুর মেরে সেই মাংসও খেয়েছেন। শেষে 14 ডিসেম্বর 1911 সালে 4 জন সঙ্গী সমেত আমুনসন প্রথম পা রাখেন দক্ষিণ মেরুতে এবং জয় পতাকা উড়িয়ে দেন। 1.5 মাসেরও কম সময় দক্ষিণ মেরু থেকে তারা ফিরে আসেন মূল শিবিরে সম্পূর্ণ সুস্থ দেহে এবং প্রচুর রেশন নিয়েও। কিন্তু স্কটের ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না একদমই। জানুয়ারির মাঝামাঝি তিনি পৌঁছেছিলেন দক্ষিণ মেরু। এরপরে আবহাওয়া খারাপ হতে শুরু করে, প্রচণ্ড ঠান্ডা, রেশনের অভাব ও শারীরিক ধকলে প্রথমে মারা পড়েন ইভান্স বিয়ার্ডমোর হিমবাহের তলায়। এরপর পায়ে ফ্রস্ট বাইটের যন্ত্রণায় ও সঙ্গীদের বোঝা হওয়ার চেয়ে মৃত্যুবরণ করেন ওটস। প্রবল তুষার ঝড়ের মধ্যে তাঁবু ছেড়ে বেরিয়ে যান বাইরে এবং ঝড়ের মধ্যেই চিরকালের জন্য হারিয়ে যান। এরপর বন্ধু উইলসন ও বাডিকে নিয়ে মূল শিবির থেকে আর মাত্র 11 মাইল দূরে টানা 1 সপ্তাহে প্রবল তুষার ঝড়ে আটকে পড়েন স্যার স্কট। অনাহারে আর ঠান্ডায় জমে মৃত্যু হয় তাদের। শীতের শেষে উদ্ধার কার্যে আসা সঙ্গীরা আর তাদের মৃতদেহ নাড়াননি, তাদের ওপরই বিশাল আকার স্তূপ বানিয়ে স্কিল লাঠি দিয়ে ক্রস বানিয়ে সেখানেই তাদের সমাধিস্থ করেন। আর আমার সাথে দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা,
আমুনসেনের লক্ষ্য ছিল সর্বপ্রথম দক্ষিণ মেরু জয়, আর স্কট গেছিলেন বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য। শেষ দিন পর্যন্ত তারা সংগ্রহ করা পাথরের নমুনা বয়ে বেরিয়েছেন। তাদের বৈজ্ঞানিক অনুসন্ধানের তথ্য রেকর্ড বইতে যত্ন করে রাখা ছিল। তাই আজও দক্ষিণ মেরু অভিযানের নাম উঠলে লোকে আমুনসেনের সাথে নয়, বরং আমুনসেনের আগে স্কটের নাম করে। তো ব্যাস, আজকের জন্য এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।